আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্যই আমাদের আজকের আয়োজন, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দারুণ মজার একটি অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। আমরা আশা করব আমাদের আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং অনায়াসেই আপনারাও এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। তো চলুন, খুব বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি আধা কাপ, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আধা চা চামচ এবং আরও অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ। রেসিপিটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে কেকের সফটনেস ভাব অনেক বেশি ভালো রাখার জন্য। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমরা খুব ভালো মতো চেলে নিলাম এবং একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখব। অপরদিকে একটি মিক্সিং বোলে পরিষ্কার একটা মাল্টা নিয়ে মাল্টাটার খোসাটাকে আমরা গ্রেট করে নিচ্ছি। মোটামুটি এক চা চামচ পরিমাণ মাল্টার খোসা গ্রেট করে নিতে হবে। মাল্টার খোসা গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা থেকে যেন সাদা অংশ উঠে চলে না আসে। সাদা অংশ উঠে আসলে আপনার কেকটা কিন্তু তিতা হয়ে যাবে। অপরদিকে চিনি অ্যাড করে দিয়েছি টু থার্ড কাপ পরিমাণ। ওয়ান থার্ড কাপ নিয়ে দুইবার মেপে নিলেই কিন্তু টু থার্ড কাপের মাপ চলে আসবে। স্বাভাবিক তাপমাত্রার দুইটা ডিম দিয়ে দিলাম। এবার বিটার অ্যান্ড মিডিয়াম স্পিডে বিট করতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আপনাদের চিনির দানাটা মেল্ট হয়ে যাচ্ছে। আনুমানিক 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। বিট করতে করতে যখন দেখবেন চিনির দানাটা মেল্ট হয়ে গিয়েছে, তখন অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি মাল্টার রস 2 টেবিল চামচ পরিমাণ। এখানে একটা কথা বলে রাখা ভালো, কারো হাতের কাছে অরেঞ্জ ইমালশন না থাকলে রেসিপিটাতে টোটালি আপনারা অরেঞ্জ ইমালশনটা স্কিপ করতে পারেন। তো বিট করতে করতে যখন দেখবেন চিনির দানাটা একদম মেল্ট হয়ে গিয়েছে, তখনই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে ফেলতে হবে একদম ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে। আপনি চাইলে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন, চাইলে স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন। আর আজকের টোটাল রেসিপিটার জন্য আমাদের 7 ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ড প্রয়োজন পড়বে। মোল্ডের মধ্যে আমি কোনো তেল মেখে নেইনি, সামান্য বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবং পুরো ব্যাটারটা দিয়ে ট্যাপ করে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিলটাকে দিয়ে বেক করে নিয়েছি 30 মিনিটের জন্য। তবে ওভেনের ধরন অনুসারে সময়টা কিছুটা বেশি কিংবা কিছুটা কমও লাগতে পারে। গরম কেকটাকে আমি ডিমোল্ড করতে গিয়েছিলাম, তবে আপনারা চেষ্টা করবেন কেকটাকে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে। এতে করে আপনার কেকটা চুপসেও যাবে না, আবার স্লাইসিংগুলো অনেক বেশি ভালো হবে। কেমন লাগলো আজকের রেসিপি আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। এরকমই আরও সহজ এবং মজাদার সব বেকিং টিউটোরিয়াল পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।